ইরান এবং আমেরিকা উত্তেজনা, ইমরান খানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সাম্রাজ্যবাদী আমেরিকার সামরিক উত্তেজনা প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে নতুন করে আর কোনো যুদ্ধের ভার বহন করার ক্ষমতা নেই বলে দুপক্ষকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে। ইমরান খানের কার্যালয় থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। তিনি বলেন, সম্ভাব্য এয়ার যুদ্ধ করার স্বার্থ রক্ষা করবে না বলে বর্তমান পরিস্থিতির সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে। মার্কিন যুদ্ধজাহাজ ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে পারবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাবি বলেছেন, পারস্পর্য করে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজগুলো কোনো সামরিক অভিযান চালাতে পারবে না, কারণ এসব যুদ্ধজাহাজের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আজ ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, পারস্যপোষাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, কারণ গোটা পারস্যপোষাগরের উপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে। আল ফাদাবি বলেন, পারস্যপোষাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজগুলো থেকে আমাদের সঙ্গে পার্সি ভাষায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। ইরানি দৃঢ়তার কারণে এখন তারা আমাদের সঙ্গে যোগাযোগের জন্য পার্সি ভাষা ব্যবহার করতে বাধ্য হচ্ছে। IRGC-র এই প্রভাবশালী কমান্ডার বলেন, পারস্যপোষাগরে এখন যে সংখ্যক মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে তা অতীতের চেয়ে কম। এর আগে এমনও হয়েছে, পারস্যপোষাগরে এই সময় 300 বেশি মার্কিন যুদ্ধজাহাজ ও 5 মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ছিল। পারস্যপোষাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। আমেরিকা পারস্যপোষাগরে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বেড়েছে। আমেরিকার বিরুদ্ধে সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত, প্রেসিডেন্ট রুহানি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের বিজয় নিশ্চিত। তিনি বলেন, ইরানি জনগণ কখনো চাপের কাছে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। আমেরিকা ইরানকে নজ্জানো করতে পারবে না উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার বিরুদ্ধে সংঘাতে ইরান নিশ্চিতভাবে বিজয়ী হবে। ইরানের পরমাণু সমঝোতাকে আমেরিকা অবৈধভাবে বেরিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতাকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাকে ভর্ৎসনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে 8 মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আমেরিকাকে বের করে নেন। এরপর ওই সমঝোতার মাধ্যমে ইরানের উপর থেকে প্রত্যাহার করা নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন। ট্রাম্পের এ পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি উজমা খামেনি গত 14 মে এক ভাষণে বলেছেন, আমেরিকার বিরুদ্ধে ইরানি জনগণের প্রতিরোধ ছাড়া বিকল্প নেই এবং চলমান সংঘাতে আমেরিকা পিছু হটতে বাধ্য হবে।